सप्तम श्रेणी सकल छात्र छात्री के জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য রয়েছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের উপর জানুয়ারি মাসের যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক তোমাদের স্কুল থেকে দেওয়া হয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে বিস্তারিত আলোচনা। মোট 20 নম্বরের প্রশ্ন এখানে রয়েছে। মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের আলোচনা আমরা শুরু করি। এক নম্বরে বলা হয়েছে বহুর মধ্যে থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, শ্রদ্ধা ও আত্মবিশ্বাস মানুষকে শক্তিশালী করে তোলে, কে বলেছেন? উত্তর হবে অপশন 3, স্বামী বিবেকানন্দ। শারীরিক কার্যক্রমহীনতা প্রত্যেক মানুষের উত্তম শারীরিক অবস্থাকে ধ্বংস করে, অপরদিকে অঙ্গ সঞ্চালন ও পরিকল্পিত শারীরিক ব্যায়াম এর রক্ষা করে এবং সংরক্ষণ করে, কে বলেছেন? উত্তর হবে অপশন 2 এরটা প্লেটো। এরপর রয়েছে তাকেই বলি শ্রেষ্ঠ শিক্ষা যা কেবল তত্ত্ব পরিবেশন করে না, যা বিশ্ব সত্তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তোলে, কে বলেছেন? উত্তর হবে অপশন 3 রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর 2 নম্বরে বলা হয়েছে শূন্যস্থান পূরণ করো, শারীরিক শিক্ষার লক্ষ্য হলো শারীরিক ক্রিয়াকৌশলের মাধ্যমে ব্যক্তি সত্তার ড্যাশ বিকাশ সাধন, উত্তর হবে পরিপূর্ণ। শারীরিক শিক্ষার উদ্দেশ্য বলতে বুঝি শারীরিক শিক্ষার লক্ষ্যে পৌঁছানোর ধাপগুলির ড্যাশ, উত্তর হবে সমষ্টিকে। শরীরচর্চা, খেলা, ড্রিল, উষ্ণীকরণ, শারীরিক প্রশিক্ষণ, জিমনাস্টিক্স, অ্যাথলেটিক্স, বিনোদন প্রভৃতি ক্ষেত্রে শারীরিক শিক্ষার ড্যাশ বিস্তৃত, উত্তর হবে পরিধি। ড্যাশ দেহভঙ্গি ও সু অভ্যাস গঠনে সাহায্য করে, উত্তর হবে ড্রিল। জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য জ্ঞানার্জন, কর্মের জন্য শিক্ষা, একত্রে ড্যাশ শিক্ষা ও প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা, উত্তর হবে বসবাসের। 3 নম্বরে বলা হয়েছে টিকা লেখো, প্রথম টিকা শরীর চর্চা। অতীতে অন্যান্য সংস্কৃতির পাশাপাশি শারীরিক সংস্কৃতি বা শরীরচর্চার প্রচলন হয়েছিল। শারীরিক সংস্কৃতি বলতে সুন্দর সৌন্দর্যময় পেশিবহুল শরীর লাভের জন্য বিভিন্ন ধরনের পদ্ধতিকে বোঝায়। শরীরের বাহ্যিক সৌন্দর্যকে প্রকাশ করার পদ্ধতিকেই শারীরিক সংস্কৃতি বলা হয়। পরের যে টিকা সেটা হচ্ছে অ্যাথলেটিক্স। অ্যাথলেটিক্স শব্দটি গ্রিক শব্দ অ্যাথলস থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ প্রতিযোগিতা, এবং এতে অংশগ্রহণকারীদের বলা হয় অ্যাথলিট। ব্যাপক অর্থে সমস্ত খেলাধুলাকেই অ্যাথলেটিক্স বলা হয়, যেমন ফুটবল, কবাডি, দৌড়ানো, লাফানো প্রভৃতি। কিন্তু সংকীর্ণ অর্থে অ্যাথলেটিক্স বলতে ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টগুলোকেই বোঝায়। 4 নম্বর একটি রচনাধর্মী প্রশ্ন দেওয়া হয়েছে, শারীরিক শিক্ষার লক্ষ্য বলতে কি বোঝো? উত্তর লিখবে শারীরিক শিক্ষার লক্ষ্য, এটা লিখে হাইফেন এবং আন্ডারলাইন করবে। তারপর লিখবে শারীরিক শিক্ষার লক্ষ্য হল প্রত্যেক শিশুকে শারীরিক, মানসিক, সামাজিক ও প্রাক্ষোভিকভাবে সক্ষম করে তোলা এবং তার নৈতিক গুণাবলী ও বৌদ্ধিক গুণের বিকাশ ঘটানো, যা তাকে সমাজে সুস্থভাবে বাঁচতে এবং সুনাগরিক হিসেবে পরিচিতি লাভে সহায়তা করে। পরের প্রশ্নে বলা হয়েছে শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলি তালিকাভুক্ত করো। উত্তর লিখবে শারীরিক শিক্ষার উদ্দেশ্যগুলি হলো, এটা লিখে হাইফেন এবং আন্ডারলাইন করবে। তারপর লিখবে শারীরিক তন্ত্রগত বিকাশের উদ্দেশ্য, দক্ষতা বিকাশের উদ্দেশ্য, সামাজিক বিকাশের উদ্দেশ্য, স্বাস্থ্য বিকাশের উদ্দেশ্য, প্রাক্ষোভিক বিকাশের উদ্দেশ্য। পরের প্রশ্নে বলা হয়েছে বিনোদন বলতে কি বোঝো লেখো। উত্তর হবে বিনোদন হলো কোনো ব্যক্তি অবসর সময়ে স্বতঃস্ফূর্তভাবে সমাজ স্বীকৃত যে কাজে অংশগ্রহণের মাধ্যমে তাৎক্ষণিক ও সহজাত তৃপ্তি লাভ করে, দৈনন্দিন জীবনের শারীরিক ও মানসিক ক্লান্তির হাত থেকে মুক্ত হওয়ার জন্য বিনোদনের ভূমিকা উল্লেখযোগ্য। বিনোদনকে প্রত্যক্ষ বিনোদন, পরোক্ষ বিনোদন ও সৃজনশীল বিনোদন এই তিন ভাগে ভাগ করা যায়। প্রত্যক্ষ বিনোদন ফুটবল খেলা, পরোক্ষ বিনোদন মাঠে ফুটবল খেলা দেখা এবং সৃজনশীল বিনোদন ফুটবল খেলা বিষয়ক সংবাদপত্রে প্রবন্ধ লেখা। পরের প্রশ্নে বলা হয়েছে জীবনব্যাপী শিক্ষার লক্ষ্যগুলি তালিকাভুক্ত করো। উত্তর লিখবে জীবনব্যাপী শিক্ষার লক্ষ্য, এটা লিখে হাইফেন এবং আন্ডারলাইন দেবে। এরপর লিখবে জ্ঞানার্জন বা জানার জন্য শিক্ষা, কর্মের জন্য শিক্ষা বা কর্মদক্ষতা অর্জনের জন্য শিক্ষা, সকলের সঙ্গে মিলেমিশে বাঁচার শিক্ষা বা একত্রে বসবাসের শিক্ষা, মানুষ হয়ে ওঠার জন্য শিক্ষা বা প্রকৃত মানুষ তৈরির জন্য শিক্ষা। তাহলে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বিষয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলো এই ভিডিওতে পেয়ে গেলে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, ভিডিওটি শেয়ার করো,
পড়াশোনা সংক্রান্ত যাবতীয় ভিডিও খুব সহজেই পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।